মহতারাম, আমরা আপনার কথা শুনবো। একজন দর্শক জি টেলিফোনে অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে জি নিচ্ছি জি তারপরে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাদের কথা? আমরা যে মহিলারা যে এপাড়া ওপাড়া যে জামাত করে, এটা কি ঠিক? পাড়ায় পাড়ায় জামাত মানি একটু যদি ব্যাখ্যা করে বলেন। এই যে মহিলারা দিন হাদিসের কথা বলে, এই পাড়াতে যায় ও পাড়াতে যায়। বুঝতে পেরেছি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মহতারাম, আপনার কাছে এবার যে বিষয়ে আমরা জানতে চাচ্ছি, আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন যে কিছু কিছু জায়গায় দেখা যায় যে অনেক মা বোনেরা আছেন যারা এই এলাকা থেকে আরেক এলাকায় যাচ্ছেন, সেখানে তারা তালিম শুনছেন। জি হ্যাঁ, তো এই যে তালিম শোনার জন্য মহিলারা এই এলাকা থেকে আরেক এলাকায় যাওয়া বা এই বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়া, এটা তারা করতে পারেন কি না, এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। যদি মহিলারা তালিমের জন্য, কোরআন সুন্নাহ শিক্ষার জন্য, দিন জানার জন্য শরীয়তের হিজাব রক্ষা করে, পর্দা রক্ষা করে, শালীনভাবে যদি যায়, তাহলে এতে কোনো আপত্তি নেই, যেতে পারে, দিন শিকার উদ্দেশ্যে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তবে সেটা শালীনতা রক্ষা করে যেতে হবে, এবং হিজাব যেটা, পর্দা যেটা, পর্দা রক্ষা করে যেতে হবে, যেতে হবে, তাহলে যেতে পারবে এবং শুনতে পারবে। ধন্যবাদ।